আমি কয়েকবার কয়েকদিন মিলে আমরা কিছু পাঠিয়ে দিচ্ছি, নেতৃত্বের আন্ডারে থাকা, ঠিক আছে, যে আমি আবার দুদিন পরে আমার পছন্দ নাও নিতে পারে, কিন্তু আমরা কিন্তু বিভ্রান্ত হই, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমরা নিয়ে আমরা করতেছি সামাজিক দল মধ্যে নিয়েছে সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এক্সেলেন্সি সাহেবকে, আমাদের এমএসএর সাহেবকে, আমরা ওনাদের সাথে আলাপ আলোচনা করছি, আপনারা মিডিয়াতে যারা আছেন সবাই আমাদের জন্য সার্বিকভাবে সহযোগিতা করে আমাদের এই সংগঠনকে সামনে নিয়ে যাবেন। আমাদের ছাত্র সমিতি এটা করার মূল উদ্দেশ্য হলো আমাদের সার্বিক সহযোগিতার জন্য, যাদের কোনো কোনো সমস্যা হতে পারে, সব সংগঠন আছে এই কাতারে, সবার সব সংগঠন আছে, আমাদের ছাত্র সংগঠন নাই, এই জন্য আমরা ছাত্র সংগঠনটা তৈরি করছি, ইনশাআল্লাহ সামনের দিকে আমরা ধন্যবাদ। আমাদের চাঁদপুর ডিস্ট্রিক্টের প্রথমে স্মরণ করছি চাঁদপুর ডিস্ট্রিক্টের সাহেবকে, এরপরে চাঁদপুর ডিস্ট্রিক্টের যে আয়োজক বিন্দু এবং যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে এই সংগঠনে দাঁড় করিয়েছে তার জন্য আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং আপনাদের আগামী দিনে এই সংগঠন দাঁড়াক এটা আমাদের পরিচয়, আমাদের গর্বের ব্যাপার। চাঁদপুর ডিস্ট্রিক্টে একটা সমিতি আসছে, দীর্ঘদিন ছিল না, আজকে আমাদের প্রাণের দাবি, সেই দাবি পূরণ হতে যাচ্ছে, এই জন্য আমরা আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। চাঁদপুর সমিতি কোন পদে আছে? আমি সাংগঠনিকভাবে নিয়োজিত আছি, যেহেতু প্রতিষ্ঠাকাল থেকে আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে আছি, তার মধ্যে দেখলাম আমাদের অনেক সদস্য এর মধ্যে যুক্ত হয়েছেন, বিশেষ আজকেও কিছু নতুন সদস্য হয়েছেন, এবং আমাদের যারা সাংগঠনিকভাবে আছে সবাই এখানে উপস্থিত আছেন। আমরা একটা জিনিস লক্ষ্য করেছেন, আপনারা অন্য অন্য সংগঠন আসে যখন দূতাবাসে আমাদের চাঁদপুর সমিতিও আসলো মানব রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য, কিন্তু আমাদের চাঁদপুরে এত লোকজন রয়েছেন দূতাবাস প্রত্যেক কর্মকর্তা খুব খুশি হয়েছেন, এদের নামে সকলকে ধন্যবাদ জানাই। আমরা যেহেতু প্রথম থেকে এত উৎসব পাচ্ছি, আমরা আশা করি
আমাদের পানের সংগঠনটা আমাদের ভবিষ্যতে কাতারের মাটিতে একটি আদর্শ সংগঠন হবে বলে মনে করি, এবং ভবিষ্যতে চাঁদপুর সমিতির যে কার্যক্রম হবে এর সাথে আমাদের চাঁদপুর যে বাসী আছে এবং বিশেষ করে চাঁদপুরের বিভিন্ন যারা কমিটিতে আমাদের যোগদান করবেন, বিভিন্ন উপজেলা, আট উপজেলা এবং মেইন কমিটিতে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে এই চাঁদপুর সমিতির সকল কার্যক্রমকে উৎসাহিত করবেন এবং সফল মণ্ডিত হবে। এই জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি এবং আমাদের যারা সংগঠনে সাংগঠনিকভাবে সহযোগিতা করবেন সবাইকে ঐক্যবদ্ধভাবে চলার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। তাহলে আপনার কতটুকু ভূমিকা থাকবে এই চাঁদপুর সমিতির উপরে? হ্যাঁ, আমাকে যেহেতু সাংবাদিকতার পাশাপাশি আমাকে এই সংগঠন নিয়ে কাজ করব, যেহেতু এটা পান আঞ্চলিক আমাদের চাঁদপুর একটা বিভাগ ডিস্ট্রিক্ট এবং এই ডিস্ট্রিক্টের যারা যতজন মানুষ আছে বিশেষ করে আটটা উপজেলা সবাইকে আমরা আটটা ভাবে ভাগ করবো বলতে আমরা সাংগঠনিক সম্পাদক, সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক এবং সহ সাংগঠনিক সম্পাদক যারা থাকবেন আমরা পাঁচজন করে প্রত্যেকটা উপজেলা কমিটি গঠন করব এবং পাঁচ উপজেলা কমিটি গঠন করার পরে আমরা মেন সেন্ট্রাল কমিটিতে আনবো এবং সবাইকে আমরা আঞ্চলিকতার যে ছোঁয়াটা থাকবে এটা থাকবে, কারণ এটা আপনি দেখবেন চট্টগ্রাম সমিতি হয়েছে কিন্তু অনলি চট্টগ্রাম সমিতি, ওনার মধ্যে রাওজান সমিতি আলাদা, এরপর আপনার পরিশ্রমী আলাদা এবং আপনার আপনার যে অন্যান্য যেগুলো আছে ওগুলোই সবগুলো আলাদা, কিন্তু আমাদের এই সংগঠনের মধ্যে থাকবে চাঁদপুর সমিতি মূলত চাঁদপুর ডিস্ট্রিক্টের যে কয়টা উপজেলা সবগুলো থাকবে এবং সবগুলো উপজেলা থেকে যারা সংগঠনের জন্য অনেক শ্রম দিবেন তাদেরকে আমরা সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক হিসেবে নিয়োজিত রাখবো এবং এদেরকে নিয়ে আমরা ভবিষ্যতে যেই ধরনের অনুষ্ঠান হোক যা কিছু হোক তারা আমাদেরকে অবহিত করবেন এবং আমরা তাদেরকে পারমিশন দেওয়ার কালে তারা তাদের অনুষ্ঠান কার্যক্রম চালিয়ে যাবে, এক্ষেত্রে আমাদের কোনো ধরনের দ্বিমত হবে না বলে মনে করি।